পাইপলাইনে গাঁজা রেখে অবাক করার কাণ্ড ঘটিয়েছে মাদকের গডফাদার। ডিএনসি কুমিল্লার মাদক বিরোধী যৌথ অভিযানে মাদকের গডফাদার মোহাম্মদ ছালাউদ্দিন আয়ুবীকে 4 কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী 23B ব্যাটালিয়নের মেজর মাহিনের সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ডিএনসি কুমিল্লা ও 28 জন সেনা সদস্য অংশগ্রহণ করেন। বুধবার সকাল 7টার দিকে চৌদ্দগ্রাম থানাধীন উত্তর বাবুরজি সৈয়দপুর গ্রামে আসামির নিজ বাড়ি তল্লাশি করে 4 কেজি গাঁজা সহ আটক করা হয় তাঁকে। আটককৃত আসামি মোহাম্মদ নুরুল আমিন এর ছেলে। আসামির বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।